পরিমণি আমাদেরই একজন, আর এখন যে পরিমণিকে আপনারা বলছেন সেটা ব্যক্তি পরিমণি। আমার ওটার বিচার করবে আসলে মাননীয় আদালত, সেটার বিচার আসলে আমি করব না। আমি এজন্য করব না যে কারণ আমিও শিল্পী, পরিমণিও শিল্পী, তো কারোর ওর যদি শাস্তিও হয় তারপর আমার মনে হয় যে ওর সদস্যপদটা স্থগিত করা ঠিক হয়নি। এটা আসলে একটা জাস্ট কোনো রাজনৈতিক সংগঠন না, এটা জাস্ট একটা সংগঠন। এখানে এখন দেখছি অনেক কাজ, এই জায়গায় আমি মান্না ভাইকে পেয়েছি, এই জায়গায় আমি শাকিব খানকে পেয়েছি। তখন কিন্তু আমি দেখতাম যে আমি শুটিং করতাম, মান্না ভাই বলতো যে একটু শিল্পী সমিতি থেকে ঘুরে আসি, ওটা জাস্ট আমাদের একটা আইডেন্টিটি। শাস্তি দিবে সেটা আইন দিবে, সেটা আসলে শিল্পী সমিতির দেওয়ার কিছু না। FDC-টা তো আসলে আমার পার্সোনাল না, এটা আধা সরকারি একটা জায়গা আমরা জানি। এখানে মানে আমি ব্যক্তি নিপুণ কিন্তু বলতে পারবো না যে আপনি FDC-তে আসতে পারবেন না। এগুলি বন্ধ হোক, সবাই একসাথে থাকে।